মর্নিং বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকের আমি এই যে আমগুলো দেখছো এইগুলোর একটা আচার বানিয়ে ফেলবো, আর তাও হচ্ছে সূর্যের তাপে। কোনো রকম গ্যাস ওভেন ছাড়াই আমি সূর্যের তাপে আমের আচার করে ফেলবো। তো এই আমগুলোকে এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে চলো রোদে দিয়ে আসি। তো দেখো, আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি একদম বড় বড় করে, আর ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এইবারে এই যে তো আমি এবার এই নুন হলুদ ভালো করে মাখিয়ে চলে যাব একদম ছাদে রোদে সূর্যের তাপে আম শুকনো করতে দিতে। তো এই যে দেখো, আম শুকনো করে রোদে দিয়ে দিয়েছি, আর তার সাথে দেব আরও জিনিস। তো এখানে দেখো, এই যে শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে, মৌরি আর হচ্ছে জিরে, এইগুলোও একদম ভালো করে রোদের তাপে শুকনো করে নেব। তো তোমরা তো ভালো করেই জানো এই কড়া রোদে জিরে বলো, মৌরি বলো, যাই বলো, কেমন মানে রোদে তাপে গরম হয়। তো এইগুলোকে রেডি করে নিয়েছি, আর নিয়ে নেব কাঁচা সর্ষের তেল। তো এখানে দেখো, এই যে বোতল নিয়েছি আমি, এই এক বোতল তেল, এটাকেও আমি রোদে দিয়ে দেব। তো রোদের তাপে তেলটা বেশ গরম হয়ে যাবে। তো চলো, সব কিছু নিয়ে নিয়েছি, আর আমটা তো আগেই দিয়ে এসেছি, এইবারে হচ্ছে এইগুলো দিয়ে আসবো। তো এই এক বোতল তেল আর এই হচ্ছে সব মশলাপাতি সব নিয়ে চলে যাব রোদে গরম, মানে আমের কাছেই দিয়ে আসবো একসাথে, তো সব গরম হয়ে যাবে। তো চলে এসেছি বন্ধুরা ছাদে, আর এইবারে দেখো এই যে আমটা আমার শুকনো হয়ে গেছে, মানে শুকনো করতে দেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ, আর এর পাশেই এই যে মশলাগুলো আর শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে যাচ্ছি। তো রোদের তাপে শুকনো লঙ্কাও একদম কড়মড়ে হয়ে যাবে, আর এই মশলাগুলোও একদম গরম হয়ে যাবে, আর সাথে এই যে তেল। তো একদম কোনো রকম গ্যাস আমি ব্যবহার করব না, কিন্তু এখানে আমি আচার বানিয়ে ফেলবো, আর এই আচার অনেক দিন সংরক্ষণ থাকবে। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো এই যে আমগুলো একদম ভালো করে শুকনো হয়ে গেছে, দেখো অনেকটা শুকনো হয়ে গেছে, আর রোদের তাপে একদম আমগুলো একদম মানে কি বলবো অনেক শুকনো হয়ে গেছে। আর আমি না একটু হলুদ আর নুনটা একটু বেশি করেই দিয়েছি, কারণ পরে আর আমি অত দেব না। আর এখানে মশলাগুলোও দিয়ে দিলাম। তো এইবারে এটা একদম টানা কড়কড়ে রোদে থাক, আর সূর্যের তাপ প্রখর সূর্যের তাপ। তো চলো এগুলো এখন রোদে দিয়ে দিলাম। তো বন্ধুরা, সব রোদে দিয়ে দিয়েছি, আর আম, তারপরে সব মশলা, তেল, তেলটাও ভালো করে গরম হয়ে যাবে, তো রোদে দিয়ে দিয়েছি। তারপর ওই মশলাটা ভালো করে গরম, মানে রোদে বেশ একটা বেশ মরমরে ভাব হয়ে যাবে, তারপর ওটাকে মিক্সিতে গুঁড়ো করে তারপরে রোদের তাপেই আচার বানিয়ে ফেলবো। তো এখন এটা একদম কড়া রোদ আছে, রোদে থাক, আর কতটা শুকনো হয় দেখি, নাহলে কালকে আরেকবার রোদে দেবো, দিলে একদম কড়কড়ে শুকনো হয়ে যাবে। আর তারপর হচ্ছে এই যে তেলটা দিলাম, তেলটাও রোদের তাপে প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে। তো এমনিতে তো সবাই জানোই যে বালতিতে যখন বাচ্চাদের জল ঠল দেয় প্রচণ্ড গরম হয়ে যায়, তো তেলটা দিয়েছি প্রচণ্ড গরম হয়ে যাবে। তো এই তেল দিয়েই আর ওই যে ভাজা মশলা, মানে মশলাগুলো যে দিয়েছি রোদে বেশ একটু কড়মড়ে হয়ে যাবে, রোদের ভাজা ভাজা হয়ে যাবে, তো ওইটা গুঁড়ো করে নেবো মিক্সিতে, দিয়ে তারপর আমের সাথে মাখিয়ে বোতলে ঢোকাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, একদম রোদের তাপে আচার বানিয়ে ফেলবো। তো কোনো রকম নষ্ট হবে না, কিছু হবে না, ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত থাকবে, আর রোদে দিয়ে দিয়েই খেতে হবে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে দুদিন ধরে আমি এই সব মশলা বলো আম বলো সব রোদে দিয়েছি, আর দেখো তোমাদেরকে আমি হাত দিয়ে লঙ্কাগুলো দেখাচ্ছি যে কতটা কড়মড়ে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একদম ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে রোদের কী তাপ আর মানে কীরকম একটা অবস্থা। তো এইটা আমি দুদিন ধরেই মানে গরম করলাম, আমটাও দুদিন ধরে শুকনো করলাম, তো লঙ্কাগুলো একদম কড়মড়ে কড়মড়ে হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এগুলোকে এবার আমি মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নেব। তো চলো, মিক্সিতে আমি দিয়ে দিয়েছি, তো এবারে এটাকে মশলাটা আমি গুঁড়ো করে নেব। তো বন্ধু, আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে একদম, আর দেখো খুব সুন্দর কিন্তু মশলা হয়েছে।
আর একদম ভাজা মশলার মতন একটা দারুণ সেন্ট বেরিয়েছে, ভীষণ ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে তেলটা দেখছো, তেলটাও কিন্তু আমি আজকেই নাবিয়ে নিয়ে আসলাম, আর হচ্ছে মানে গামলায় ঢেলে নিলাম এক বোতল তেল। তো এই তেলের মধ্যেই তেলটা বেশ গরম হয়েছে, বেশ মানে একদম ভালো গরম হয়েছে। তো তেলটা যে মানে হয়েছে এই গামলার মধ্যে আমি নিয়ে নিলাম, কারণ এই গামলার ভেতরেই আমি আচারটা তৈরি করে নেব। তো এখানে দেখো আমি একটু আলাদা করে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে দেবো। আর কালো জিরেটা কিন্তু আমি গুঁড়ো করিনি, কারণ কালো জিরেটা তেলের মধ্যেই এমনিই দেবো। তো এখানে কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেবো এই যে মিক্সি করতে মশলাটা করে রেখেছি, এই মশলাটা। তো এগুলো ভালো করে তেলের ভেতর দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আর তেলটা যখন ছাদ থেকে এনেছি তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই গামলায় আমি ঢেলে একটুখানি কোনো মানে ঠান্ডা করে রেখে নিয়েছি, যাতে না অত গরমে দিতে হয়। প্রচণ্ড গরম হয়েছিল তেলটা। তো এবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর দেখো একদম মশলা গুলে এই যে একটা মানে দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো চলো এবারে হচ্ছে এক এক করে আমগুলো দিয়ে দিই। তো এই আমগুলোই এখন তেলে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বোতলে ভরে নেব। আর এই যে আমগুলো মজে যাবে রোদে দিতে দিতে, তো দারুণ সুন্দর একটা মানে খেতে খুব টেস্টি হবে। আর এতে বন্ধুরা ভুলে যেও না, আমি আসলে তোমাদের বলতে ভুলে গেছি, এতে একটু ভিনেগার দিয়ে দেবে। তো ভিনেগারও আমি দিয়েছি, আর তো সেই তখন আমি আর অতটা চট করে ভিডিও করতে পারিনি, ফট করে দিয়ে ফেলেছিলাম। তো ভিনেগার দিলে আরও মানে বেশি ভালো থাকবে আচারটা। তো এখানে দেখো আমি একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইবারে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো গোটা আছে, এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাগুলো এর সাথে মজে যাবে। এবারে আমি এগুলোকে একটা কাছের বয়ামে ভরে নেব। আর গন্ধটা জাস্ট ওয়াও লাগছিল আমার কাছে। তো চলো এবারে এই দেখো একটা কাছের আমি বড় একটা বয়াম নিয়ে নিয়েছি, জানি এটা হয়তো মানে অর্ধেকটা হয়তো হবে। তো চলো এতে আমি এবার ভরে নেব। তো আমি এখানে আস্তে আস্তে করে এই সবটা এই কাচের বয়েমে তুলে দিয়েছি। আর এতে দেখে মনে হচ্ছে আমার যে আরও কিছুটা তেল হলে ভালো হতো। তো এইটা যে দেখছো আমটা পুরো ডুবো ডুবো হলে খুব ভালো হয়। তো এটা আমি এই তেলটা পরে আবার একদিন ছাদে দেব, তেলটা গরম করে তারপর আবার ঠান্ডা করে এই মানে এই আমের মধ্যে দিয়ে দেব। তো আমটাকে পুরো ডুবিয়ে দেব। তা চলো এবারে হচ্ছে এই যে দিয়ে দিলাম আমটা বয়েমে ভরে নিলাম, এবারে হচ্ছে এটা আস্তে আস্তে করে মজবে, আর যত বেশি মজবে তত বেশি খেতে টেস্ট হবে। তো এখানে আমি চলো এটা ছাদে দিয়ে আসি। তো বন্ধুরা এটা আমি ছাদে আবার রোদে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আরও আম মানে তেল, তারপর কাঁচা আম এনে কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকিয়েও এই বয়েমে দিতে পারি, কোনো অসুবিধা নেই। যা মশলা আছে এতেই হয়ে যাবে, শুধু তেল আর আম দিলেও হবে। তো আর এটা এইভাবেই রোদে থাকবে। তো দেখো ভীষণ সুন্দর খেতে হবে, আর দারুণ টেস্টি, আর অনেক দিন সংরক্ষণ থাকবে। তো বানিয়ে ফেলাম তো সূর্যের তাপে আমের আচার, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।